ব্যাপক জলঘোলা করার পর অবশেষে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। শুরুতে পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে সেখানে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির প্রস্তাবে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বুধবার পর্দা উঠবে এশিয়া কাপ 2023-এর। হাইব্রিড মডেলের পাকিস্তান ও শ্রীলঙ্কা হবে এবারের এশিয়া কাপ। মূল আয়োজক পাকিস্তান হওয়ায় এশিয়া কাপের উদ্বোধন অনুষ্ঠান হবে সেখানে। 30 আগস্ট বুধবার পাকিস্তান ও নেপাল ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় বিকাল 3টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।